সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুইদ খান, এনটিভি নিয়মিত জনপ্রিয় সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি থেকে বলছি। এনটিভির এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের নানাবিধ গুরুত্বপূর্ণ আইনের ভিতর থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এবং দিক নির্দেশ করার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যামনেস্টি ফর ইললিগাল মাইগ্রেন্টস, অর্থাৎ সাধারণ যে অবৈধ নাগরিক, অবৈধ যারা মাইগ্রেন্টস রয়েছেন তাদের জন্য যে সাধারণ ক্ষমা ঘোষণা করার যে বিষয়টি, ইতিমধ্যেই পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা চলছে, সমালোচনা চলছে, আলোচনা এবং সমালোচনার পাল্টা সমালোচনা চলছে। সেই বিষয়টি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে এবং অ্যামনেস্টি ফর ইললিগাল মাইগ্রেন্টস এই সংক্রান্ত বিষয়ে আইনটি কী, কোনো এখনও বিধান এসছে কিনা, সেই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে একটি সঠিক দিক নির্দেশ করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ এবং খুব জনপ্রিয় একটি মুখ, এবং যাকে আমি বড় ভাই বলে শ্রদ্ধা জানিয়ে থাকি, আমার অতি পরিচিত এবং আমার অত্যন্ত কাছের বড় ভাই এম কে হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সলিসিটর এম কে হাসান ভাই, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এনটিভির মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি অনুষ্ঠানের শুরুতে যদি আপনার শুভেচ্ছা বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ ব্যারিস্টার মুইদ খান। আজকের টপিকটা খুবই ভালো, আপনারা দেখতে থাকুন। আমরা অ্যামনেস্টি যে একটা গুজব রটিয়েছে, আসলে এটা কোনো অ্যামনেস্টি না, সেটা আমাদের টপিকে থাকবে এবং ব্যারিস্টার মুইদ খান শুরুতে এটা ক্লারিফাই করবেন। ধন্যবাদ ব্যারিস্টার মুইদ। ধন্যবাদ, খুবই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর করে প্রকাশ করার জন্য। দর্শক মণ্ডলী, সরাসরি চলে যাচ্ছে আজকের লিগাল আপডেট এই অনুষ্ঠানটিতে। আজকের লিগাল আপডেট এই উইথ এনটিভি অনুষ্ঠানটির সূত্র আমরা তিনটি সূত্র থেকে পেয়েছি। প্রথম যে সূত্রটি, যেটি ইতিমধ্যেই কমিটির ভিতরে বিভিন্ন গুঞ্জন দ্বন্দ্ব সন্দেহ সৃষ্টি করেছে, সেই সূত্রটি আমরা পেয়েছি 11 অক্টোবর 2016 তারিখে। আমরা জানতে পেরেছি যে এক্স চিফ অফ বর্ডার, অর্থাৎ বর্ডার হোম অফিসের যিনি এক্স চিফ ছিলেন, তার নাম রব হোয়াইটম্যান, যিনি কন্ট্রোল করতেন বর্ডারকে, তিনি বলেছেন যে সমস্ত দীর্ঘদিন ধরে যে সমস্ত কেস হোম অফিসের কাছে পেন্ডিং রয়েছে সেগুলির একটি সুরাহা হওয়া উচিত। এবং তিনি আরও বলেছেন সরকারের কাছে কোনো সঠিক তথ্য নেই কত কী পরিমাণ ইললিগাল মাইগ্রেন্টস ইংল্যান্ডে বসবাস করছেন। তো সরকারের পক্ষ থেকে একটি তথ্য দিয়ে বলা হয়েছে প্রায় 500,000 মাইগ্রেন্ট ইংল্যান্ডে বসবাস করছেন যারা ইললিগাল মাইগ্রেন্ট। অপরপক্ষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে প্রায় হয়তোবা 1 মিলিয়ন ইললিগাল মাইগ্রেন্ট ইংল্যান্ডে বসবাস করছেন। এই 1 মিলিয়ন মাইগ্রেন্টকে কীভাবে কন্ট্রোলে নিয়ে আসা যাবে এবং ব্রেক্সিট পরবর্তী সময়ে যে নতুন ইমিগ্রেশন পলিসি রুলসগুলো হচ্ছে সেগুলিকে শক্তভাবে কন্ট্রোল করার জন্যেই এক্স যে বর্ডার চিফ রব হোয়াইটম্যান, তিনি বলেছিলেন যে একটি নতুন পরিকল্পনা করা উচিত, একটি নতুন ইলিগাল মাইগ্রেন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য একটি পলিসি প্রণয়ন করা উচিত। পলিসি কিন্তু এখনও হয়নি, উনি এই কথাটি বলেছেন। দ্বিতীয় যে লিগাল আপডেটটি, এটি আমরা পেয়েছি ব্রেক্সিটের পূর্ববর্তী সময়ে। ব্রেক্সিট হয়ে যাওয়ার পূর্বে বর্তমান যিনি মহামান্য আমাদের ফরেন সেক্রেটারি বরিস জনসন, তিনিও বলেছিলেন যে ইলিগাল মাইগ্রেন্টস যারা ইংল্যান্ডে 12 বছর ধরে বসবাস করছেন তাদেরকে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া উচিত। তিনি এই ধরনের একটি মন্তব্য প্রকাশ করেছিলেন। এখনও কিন্তু কোনো ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়নি, এখন কোনো ধরনের পলিসি আসেনি। পাশাপাশি তৃতীয় যে লিগাল আপডেট আমরা পেয়েছি সেটি 11 অক্টোবর 2016 তারিখে পেয়েছি। বর্তমান হোম সেক্রেটারি মিস অ্যাম্বার, তিনি তীব্র হুঙ্কার প্রকাশ করে বলেছেন যে যারা ইলিগাল মাইগ্রেন্ট তাদেরকে ক্র্যাকডাউন, অর্থাৎ তাদেরকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হবে। এবং তিনি বলেছেন যে ল্যান্ডলর্ডস, যে সমস্ত ল্যান্ডলর্ডসের বাসায় ইলিগাল মাইগ্রেন্টসগুলো অবস্থান করছেন, এই বছরের ডিসেম্বর মাস থেকে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আগামী বছরের শুরু থেকে ব্যাঙ্কগুলোর উপরে দায়িত্ব দেওয়া হবে যাতে করে ইলিগাল মাইগ্রেন্টদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন আসলেই কি কোনো ধরনের পলিসি এসছে। চলে যাচ্ছে সরাসরি আমার আজকের অনুষ্ঠানের সম্মত অতিথির কাছে। ভাইয়া, এই যে দেখলাম একদিকে কিন্তু কমিটির ভিতরে ব্যাপক গুঞ্জন রঞ্জন চলছে, দ্বন্দ্ব সন্দেহ সৃষ্টি হয়েছে যে হয়তোবা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হবে, বাট আমি কিন্তু পলিসি দেখতে পাচ্ছি না। উল্টো দেখতে পাচ্ছি অন্যদিকে হোম সেক্রেটারি, তিনি আরও ক্র্যাকডাউন করার জন্য তীব্র হুঁশিয়ারি ঘোষণা করেছেন। তাহলে এই সংক্রান্ত বিষয়ে আপনার বক্তব্য কী? আপনি কি আমার দর্শকদের বলবেন? ধন্যবাদ ব্যারিস্টার মুইদ খান। অনুষ্ঠান শুরুতে কিন্তু ব্যারিস্টার মুইদ খান বলে দিয়েছেন যে এটা কিন্তু একটা প্রোপাগান্ডা, গুঞ্জন, এখনো গুঞ্জন চলছে এবং এখনো কিন্তু কোনো পলিসি হিসাবে কোনো কিছু আসে নাই, এটা ক্লিয়ারলি ক্লারিফাই করে দিয়েছে। তো আপনারা এই গুজবে কান দিবেন না, এবং এটা জাস্ট এক ধরনের সাজেশন ছিল ফ্রম এক্স ইউকে বর্ডার চিফ চিফের কাছ থেকে। এবং এখানে ব্রেক্সিটের আগে যে ইলেকশন ক্যাম্পেইন হিসাবে মিস্টার বরিস জনসন যে পররাষ্ট্রমন্ত্রী, তিনিও এটা বলেছিলেন, এটা কিন্তু ক্লিয়ার কোনো কিছু
আসে নাই আইন নাই অতএব আপনার এই ব্যাপারে গুঞ্জনে কান দেবেন না কেয়ারফুল থাকবেন ধন্যবাদ এই গুঞ্জনে কান না দিয়ে যাতে কেয়ারফুল হওয়ার জন্য বলেছেন এবং সঠিক তথ্যটা কি সেদিকে দেখার জন্য ওনাদের কান আমরা আমাদের টিভি দিকে আকর্ষণ করছি আমরা অবশ্যই ধন্যবাদ দর্শক মণ্ডলী চলে যাচ্ছে সরাসরি আজকের এই আলোচনা অনুষ্ঠানটিতে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই ধরনের কোনো পলিসি ইলিগাল মাইগ্রেন্টদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য এই ধরনের কোনো পলিসি এখনও আসেনি ভবিষ্যতে আসবে কিনা সেই ধরনের কোনো দিক নির্দেশ সরকার দেয়নি তবে বর্তমান আইনের অধীনে আপনাদের ভিতরে যারা ইলিগাল মাইগ্রেন্টস রয়েছেন তাদের জন্য কী ধরনের আইন আছে সেই বিষয়টির দিকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব ভাইয়া আমরা কিন্তু দেখতে পেয়েছি যে একদিকে এই ইলিগাল মাইগ্রেন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য গুঞ্জন চলছে অন্যদিকে আমরা কিন্তু জানি ইমিগ্রেশন আইনের অধীনে কিন্তু বিধান রয়েছে কখন এই ইলিগাল মাইগ্রেন্টসগণ লিগাল হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আমরা এটুকু জানি যে 14 বছর এবং 20 বছর সংক্রান্ত বিষয়ে ইলিগাল মাইগ্রেন্টসগণদের ভিতরে একটি দ্বন্দ্বসন্দেহ রয়েছে আপনি কি বলবেন অতীতের যে আইনটি ইমিগ্রেশন আইনটি যেদিন 9 জুলাই 2012 ছিল সেই আইনটির বিধান কি ছিল 9 জুলাই 2012 এর আগে ছিল কেউ যদি এদেশে কন্টিনিউয়াসলি আর লফুলি 14 ইয়ার্স থাকে দেন দে ক্যান অ্যাপ্লাই ফর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন ইন কে স্টেট আচ্ছা তাহলে এটা ছিল 9 জুলাই 2012 পূর্ববর্তী আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দেবেন যে 9 জুলাই 2012 পরবর্তী যে আইনটি এসছে সেই আইনটিতে কি বিধান আনা হয়েছে 9th of July 2012 এর পরে একটা প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে 276 ADE জি সেখানে কয়েকটা ক্যাটাগরি আনা হয়েছে তার ভিতরে যারা অবৈধভাবে 20 বছর এদেশে থাকবে দেন দে ক্যান কোয়ালিফাই টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য লিভ টু রিমেইন নট ইনডিফিনিট ও খুব চমৎকার করে বলে দিয়েছেন আপনি তাহলে বিষয়টি হচ্ছে এরকম এই যে ইলিগাল মাইগ্রেন্টস যারা বাংলা ইংল্যান্ডের অভ্যন্তরে বসবাস করছেন অতীতের আইন অনুযায়ী তারা 14 বছর থাকলেই অ্যাপ্লাই করতে পারতেন ফর ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য কিন্তু নতুন যে আইনটি এসেছে আপনি যেটা বললেন খুব সুন্দর করে 9 জুলাই 2012 পরবর্তী সময়ে এখন সেটাকে 20 বছর করে ফেলা হয়েছে 20 বছর তাহলে একজন ইমিগ্রেন্টকে লিগাল মাইগ্রেন্টকে এই দেশে আগে ঢুকতে হবে ঢুকে কন্টিনিউয়াসলি 20 বছর থাকতে হবে তারপরে সে মানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবে ফর ফার্দার লিভ টু রিমেইন আমি সেদিকে যাচ্ছি আমি এবং সেটি ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য উনি এলিজিবল হচ্ছেন না ইউ আর রাইট ওনাকে করতে হবে ফর লিমিটেড লিভ টু রিমেইন খুব চমৎকার করে আপনি বলছেন এবং সেক্ষেত্রে টাইমটি বেড়ে গিয়ে 14 বছরের জায়গাতে 20 বছর হয়ে গেছে তাহলে এই যে গুঞ্জন রঞ্জন যে চলছে এখন সমাজে বিভিন্ন আনাচে কানাচে আমাদের সমাজের ভিতরে আমাদের কমিটির ভিতরে যে এই ইলিগাল মাইগ্রেন্টদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হবে এই সাধারণ ক্ষমা ঘোষণার কিন্তু কোনো বিধান আমরা দেখতে পাচ্ছি না এখানে না সেখানে সেখানে দেখতে পাচ্ছি 20 বছর ধরে তাদেরকে অপেক্ষা করতে হবে জি তাহলে সঠিক যে আলোর সেই আলোর দিকটি কি 20 বছর ধরে এদেরকে প্রতীক্ষা করতে হবে নতুন ইমিগ্রেশন আইনের অধীনে এবং তারা এখানে সরাসরি ইনডিফিনিট অ্যাপ্লাই করতে পারছেন না আপনি কি বলুন তাহলে এই কারা অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন এই নতুন ইমিগ্রেশন আইনের অধীনে এখানে যেটা বলা হয়েছে যে ফেল অ্যাসাইলাম সিকার আছে ওভার স্টেয়ার আছে তারপর ডিপেন্ডেন্টস এবং ইয়াং অ্যাডাল্টস যারা ইয়াং এজে আসছে তারা এই অ্যাপ্লিকেশনগুলোর বেনিফিট পাবে আপনি অনেকগুলো কথা বলেছেন মানে ফেইল অ্যাসাইলাম সিকার্স মানে আমাদের ভিতরে অনেক দর্শক রয়ে গেছেন যারা অ্যাসাইলাম ক্লেম করেছিলেন বাট অ্যাসাইলাম প্রত্যাখ্যান হয়ে গেছে অ্যাপিল প্রত্যাখ্যান হয়ে গেছে জুডিশিয়ারি ভি প্রত্যাখ্যান হয়ে গেছে এইভাবে কন্টিনিউয়াসলি যে সমস্ত অ্যাসাইলাম সিকাররা ইংল্যান্ডে রয়ে গেছেন বাট আপনি সুন্দর করে বলে দিয়েছেন ফেইলড অ্যাসাইলাম সিকার্স বাট তারা যদি কন্টিনিউয়াসলি 20 বছর যদি ইংল্যান্ডে থাকেন তাহলে তারা এলিজিবল হচ্ছেন এই আইনের অধীনে তাহলে এটি একটি দিক আবার আপনি বলেছিলেন ডিপেন্ডেন্স তাহলে এই যে ফেইল্ড অ্যাসাইলাম সিকাররা তাদের যদি কোনো বাচ্চা কাচ্চা অথবা ওয়াইফে যদি এই ধরনের 20 বছর থেকে থাকে তাহলে তারা কি করতে পারছে তারাও এই অ্যাপ্লিকেশনের এরাও এই যোগ আমি দর্শকদের উদ্দেশ্যে আমি খোলাসা করে বলে দিচ্ছি কারণ এটা নিয়ে অনেক দ্বন্দ্বসন্দেহ কিন্তু ভয় হচ্ছে এবং আপনি আরেকটা বলছেন ইয়াং অ্যাডাল্টস এবং যারা ইয়াং এজে এখানে এসেছিল একটু ব্যাখ্যা দিয়ে দেবেন এই ইয়াং অ্যাডাল্টস ইয়াং অ্যাডাল্ট বলতে এটা দুই ধরনের আছে ইয়াং অ্যাডাল্ট বলতে যারা যদি 18 উপরে এবং 25-এর নিচে যদি হয় এবং তাদের হাফ অফ দ্য লাইফ যদি তারা এখানে থেকে থাকে দেন দে ক্যান কোয়ালিফাই ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর ফাদার লিভ টু রিমেইন ইন ইউকে তার মানে কেউ যদি 24 বছর বয়স হয় এবং সে যদি 14 বছর এসে 12 বছর যদি এসে থেকে থাকে তাহলে কিন্তু সে কোয়ালিফাই করে মানে হাফ অফ ইজ হার লাইফ কিন্তু সেটা 25-এর বিলো হতে হবে ধন্যবাদ এই যে 25-এর বিলো যে হতে হবে এবং অর্ধেক তার জীবনের যে সময়টা এখানে অতিক্রম করতে হবে আপনি বলে দিয়েছেন ইয়াং অ্যাডাল্ট সংক্রান্ত বিষয়ে সেজন্য আপনাকে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আলোচনা করতে করতে আমাদের একটি ছোট বিজ্ঞাপন চলে যেতে হচ্ছে দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনারা কোথাও যাবেন না যেমন যে সমস্ত ইলিগাল মাইগ্রেন্টগণ আমাদের জন্য অপেক্ষা করছেন এই অনুষ্ঠান দেখার জন্য অথবা যাদের আত্মীয় স্বজন দেখছেন তারা আমাদের জন্য অপেক্ষা করুন আমরা বিজ্ঞাপন বৃত্তি পর আমরা আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ